গন্টা একটু পাকা করে দাও। এই যে মানুষের বাইতে যাই আমি মাটি টুকায় আনি চুরি করে আনি তারপরে ঘর বাড়ি লেপা লাগে। কবে জানি সুর মনে করে সুর মুর চাইছে আলগাতা লাগাই দেয়। আমরা গরু যে বাইতে বাইরেছে আমার হসুর মন্দির বলা আর এই মন্দির দুই মন্দির বলালো হিজলা মন্দির আমার তো এইটাই দুঃখ দুই হিজলা মিললা তোমার আর আমার জন্ম দিলটা কেমনে হাই কি যে একটা চন্দ্র নাই বলছি পাগল হয়ে গেলাম ব্যাপারে করি কি হ্যাঁ যাই কমবি হ্যাঁ এই হলো থ তেল খাইতে খেতে অন্তরটা গ্যাস্ট্রিক বানা রয়েছে একবারে খাইতে খাইতে জীবন শেষ বারে বারে না করছি দেখুন আমার হসুর বাপে হিরদা দুইজনে দেয় আমার হসুর বাড়ি যায় সোল্লা তুলতেছে বলে বাপে হিরদা হসুর হিরদা দুজন আরে হিরদার মেয়ে বিয়ে করতে পাগল হয়েছি আমার হসুরে আমার বাপের ফোন দিয়েছে বাপের মনে করছে কাপড় ধরবে এলাকাতে আমি চিন্তায় পাচ্ছি না আমার যদি বাড়ি আলা দিশা হয় যে চুমা খেয়ে যাতে আমার ডাকবো চুমা একটা ছোট মতো চুমা বিআই বিআই প্লিজ বিআই বিআই আপনার সাথে কিছু কথা আছে বলবো কথা গোপনে আমার চাফাটা একবার চুমা খেয়ে সাজা দিলি একবার তোর দুজন কি করছে কি হয়েছে বিয়ে এ বাকর বিয়ে এ বাকর আরে হল তোর নদী পারে যাস কি বিয়ে আরে বিয়ে রাস্তা কাট পারে না এ বাকর তাই থাকে তো নাকি কেন খাব
চলেন আরেকটা কথা আবার কি আমার পোলায় না খুব রাগ করে আমার অতি রাগ করে কি রাগ করে কয় যে আব্বা তুমি খালি আমার হোসরের নগে যাইয়া যাইয়া নতুন কি করো ছল্লা তুলো আমি কইলাম বুঝবি না রে বুঝবি না ইহান খালি তিহার বান্ধবি তিহার বান্ধবি আমি যদি আগে জানতাম যে আমার হসুর সল্লা মল্লা তুই মাঝে কাছে দিয়ে পয়সা খায় তাহলে আমি আগে এমনি যেমন বিয়ে করতাম না এই আমনের আমনের মানে আমার হসুরের নিকে আমার বাপে এই বাপ দেখে দেখে আমার বাপে হয়ে গেছে তোমার মার বড় গলা দেখায় না কেন সরের মার বড় গলা দেখায় তোমরা সরের মার বড় গলা আমার বাপে কি হিজড়া তাহলে আমি যদি জানতাম যে তোমার বাপে এমন হিজড়া তাহলে তোমার কাছে কি আমার মিয়ারা বিয়া দিতাম আমি তো আমার বাপে হিজড়া বক আমার বাপে তো আমার হসুর এই হিজাইছে আমার বাপে রে আমার কি তোমার হসুর কি কথাবার্তা যা কর সাবধানে কইও দুইজন রে গাইরিয়া তুমি যদি পোলা হয়ে থাকো দুইজন রে গাইরে ওই সব কাপড় সুপর খুইলা দরকার হলে দিলে অটো রিক্সা কিনা দেও চালাই তাও গাড়ি দিলে টেহাবো আমারও মান সম্মান নাই যে এন্দে যায় মানুষ ওই তো সুরমান হিজার বই যাইতাছে তাহলে কি ভাবে তাছাড়া কি করবো তাছাড়া তো কোনো কথাই নাই হ্যাঁ জেনে যাবো হেলে গো যাই সাতিনেরা টাকা দিবি না গেলে যে এবার করে তোমার নাই আঙ্গ মান সম্মান নাই মা গো পোলা তো ভালোই দেখাইলো এখন এত কথা বাধ্য বাবু আমার মেয়ে আমার বাড়িতে থাক তোমার মতো তুমি যাই দুইজন জাত করো সকালবেলা ফোন দিছে আমার ছায়া ব্লাউজ পেটিকোট গেছে মুরগির খুবের সামনে ভালো হয়েছে ওই গেদি আমি আইতাছি খারা সাদা হইয়া গেছে পানি তাকে নায়া খুব ভালো রে এটা আমার বিয়ে তুমি যে কি আনো না রঙের ডিবে আনো মাঝে মাঝে আরে নাতি ভাই তুই বুঝোস না এটা আমার হলো বিয়ার হসু তোমার সুমা দিব আমি সুমাতে না কি গান শুনবি তোরা এ দুঃখে কম তোমার ব্যবসা ভালো দেখে হিজড়া হয়েছে তোমার বিয়ে বাজনা দিয়ে গান গাই যাই
মেলা দিন পর আইছি না মনে রাউস মিডা হারি না সাড়া দি মনে দেহি মনে কর হেবা পুরুষ বলা পায় না মনে রাউস মিডা আরে ঠিকই বিয়াই এটা গান গাইছে আরে আমনে গান আমনে গান ধন্যবাদ পুরুষ বলা নাই রাস্তা দাগেতে সুবারি গাছের মধ্যে হুদাই মোসর গাতি আছে যাও গাতুর এনে হর আছে আসলো কি বাজনা সারা আমাকে গান বাজনা সব কি গান গাছ সব কি গান আবার কি করছে কয় না রূপানে নাচে কমর ডুলাইয়া এটা কর না তুমি কেন কিছু দেওয়া যাই গা কিছু দেওয়া যাই গা ওনার সামনে আমার বগলে খারাইলো আমি সাকিব খানে আর সরাই দিল মর্দা মানুষ তোমরা তোমরা কি অরিজিনাল জানো তো আমরা তেহা ছাড়া কিছু বুঝি না আবার কি হলো আবার কি হলো তোমার দিছে নামের বালেরা তোমার দাস করে নয় কি করে এই করে তাই দেখি এই যাই এ তাই এ তাই কি আছেন ও বকিস্ট টেনশন তুই টেনশন কর কি নিকে এ তোমার আমি দিব ও কইছে দূরে থাকেন পরে আমার হরি ফোন দেখ দুইজনের কাম কারবার দেখো জামাই আইসি তুই হাইন গাড়ি সারাবেন নাকি এখন তার মানে আমি তোমার এখন কথাটা বুঝলাম তোমার হসুর যে হিজরা তার নগর নগে তোমার বাপ হয়ে হিজরা ভালো তো বাবা আসল্লা মানে তোমার হসুর দেখা দিয়ে ভালো হয়েছে এরা দুইজন হিজরা সল্লা তোলবার বেড়াইছে সেটা ধরবার কথা সব গুতাবো একবারে ডাইরেক্ট ঠ্যাংবাং ঠ্যাংনা ভাঙ্গা তুমি পাল্লারে দেখাই যা চুল টুল না গাইয়া থ্রি পিস পয়সা তুমি সল্লা করে গা সল্লা পরিবার হবো নি ডাক্তার লাগি মনে হয় হারি নি মনে হয় গেলাম আমরা তুমি যে বিয়া করছো ওটা তো হিজড়া আসল মুদি কয় কি আমি বাতার নষ্ট হয়েছে কি জামাই তোমার তুমি বুঝো না তোমার হরি হারাও হিজড়া আসল তো সল্লা সইলাই খাইছে তোমার দাদা হুসর হ্যাঁ হিজড়া আসল তুমি হিজড়া গোষ্ঠীর মধ্যে বিয়া করছো তুমি এটা
আমি মনে করছি হাল আমার হুসুর এই খালি ওই যখন তোমাকে বাড়িতে টানতেছে না তারে তারে তার টান দিছে যেমন তোমার বাবা হয়েছে দুই দিন পরে তুমি আবার পরিবার হয়ে যাবে একবার তো যদি কল্যাণ হয়েছে একজন যদি ছেড়ে দিছে ওই এক ছেড়ের পাশে সাত দিন করে মরছে এখন তো তোমার এই ভাই আবার পাগল বাচ্চা যদি হিজড়ার আকর্ষণে ধরে থাকে এলাকা হুদা না হিজড়া তোমার যে চেহারা আছে বাবু বুঝছো তুমি হিজড়া হইলে তুমি তোলা তোলা আর বা সল্লা তোলা কারণ তোমার চেহারা একটা গ্রামার আছে মানে ও সরিয়া সরিয়া একটা ভাব আছে তেনেকি খালি কড়া করে লিপস্টিক দিবে খালি আমার এলাকায় একবার হিজড়াগিরি করবার আমার বাড়ির সীমা নাই দেখো হিজড়া একবার ফাঁকা শ্বাস করে দিব ভালো আছি গো বাবু তোমার বাপের আর তোমার শ্বশুরের ভাব দেখে আমি একবার এই দেহ যে কামুরটা দিয়ে কি করছো আমি অপারেশন করবার কথা আমার হোসুরে আর আমার বাপে এনে করতেছে আমার দুই গালা তুলতেছে এখানে যে সল্লা তুলতেছে তোমার হোসুরে আর তোমার বাপে এদের দুই গালা সুমা দে আমার গালা কি বাকি রাখবে ভাইরা সামাই ও দেখে তুমি কিছু কইলাম না বুঝছো কি আমারে কি কইলাম বললাম সামাই আল্লাহ করে বিয়া আই আমারে সাথ করালে না তাই দিলাম না মনে কইতাছ তুমি ও বান বাপ হিজরা আসলে তুমি হারে কপে না আমার বাপ হয়ে দুই যায় কো গিরু গাই সারু আত্মীয় থাকে না যাই থাকে তো হ্যাঁ আমি কি হেরি আমার বাপে হিজরা আসিল আমার বাপে আমার হোসুরে দেখে হিজরাছে হিজরাছে ও আরে বানি ইনকাম বেশি হেজনে হিজরাছে বলে আতে তালে দিলি বলে টাকা পয়সা বাই হেজনে আর তুমি সব করে আমি কি তোমার কইতেছি কি আপনার বাপ হিজরা আপনার শ্বশুর হিজরা আপনার বউ হিজরা আপনার শ্বশুর হিজরা আপনিও হিজরা তাই নাকি হ্যাঁ হ্যাঁ তোমার বাবার হোসুরের নামে আমি কেস করবো এই গাল দেখাইয়া বুঝো না একবার না পুরুষ নির্যাতন মামলা দিব আমি আমি আবার নতুন নতুন শুরু করছি বিয়ের আগে ও তার মানে আপনি নতুন হ্যাঁ এটা আমার বিয়ে আমি আর বিয়ে মানে আপনারা দুইজন বিয়াই এখন হের লগে আপনি যোগ দিবেন যোগ দিছি তাই নাকি শিখাইতেছি বিয়ের না মেকআপ পুলিশ দিয়ে শুনবো একবারে রাশি করনার না গেল দেখা যায় আমি যে পরির মতো ডানা করা ড্রেস পরছেন ভালোই তো লাগতাছে তোর কত খোশামুদ্দি করলাম যে তুই আমার নগু নু যাই তুই তো কোন রাজি হইলি তোমার লাগে আমি জামাই আমার ঘর সংসার নাই জামাই আছে ওটা জামাই বাদ দে ডেট ফেল জামাই ওটা জামাই বাংরেরা একটা গান শুনাইয়া তারপরে বাড়ি ভিতরে আপনি কি বাগান পারেন ওরে চ্যাংরা বন দুয়ারে হা ধরি আমার জাহাদু কইরো না একবার চাইয়া তুমি আসলা হানা কথা দিয়া কথা রাখলা হানা হা ধরি আমার জাহাদু কইরো না ওরে নদীর পাহাড়ে কাইসার ফুল থাইরা গেল আমার সাথে করু হ্যাঁ তুমি তো জানোই গান বাজনা শুনলে আমার তো পাও ঠিক থাকে না
তাহলে অগনকে যাইয়া না পই দে না সরকার দে সল্লা তুলকা দাও বিয়া আই অগলকে দিয়ে নাসমুকা হ্যাঁ আমাদের বর সংসার নাই বর সংসার যাবে না তা হেকে ওই 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 তোর বউ কত চাই কইছি নিয়া যাবে ভালো করছিস ভালো করছিস এখন এটা আমার নতুন বিয়া আই বিয়া 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 করে মি পাছো খাতা হইলে মানুষ কিন নিকে ওই ওই আন্দা কে আহে হন মানুষ হাইরা কোটা সল্লা দিয়ে দে কোটা সল্লা দিয়ে দে সল্লা দিয়ে দে কি সে হাগরে পাড়ে দে তোর বাঘর সম্মুখে হসুরের সম্মুখে পাইলে পাবেন না মারুই না মানুষ তো পাইতে দিন নালি মারে তখন বাকেট মাকেট একবার সারে নিলেন এখন লুঙ্গি শার্ট পরিয়া এখন থেকে ভালোভাবে চলাফিরা করবেন এখন থেকে এই সমস্ত কামরা দেন কামাই করে রাখবেন তোর রিক্সা দেখাবেন নাহলে ব্যান্ডকে দেখাবেন নাহলে কামলা পিছা খাবেন নাহলে রাতের কাম করে রাখাবেন এই চাকরি আটা তালি বাদবেন কি ইনকামের দরকার আছে দর্শক ভাই বন্ধুরা ইনকাম হলো পরে মানসম্মান আগে কি কন